রাজ্যের চৌদিশে এতিয়া নির্বাচনী প্রচার। আজি দেখা গৈছে ডিগবৈ সমষ্টির অন্তর্গত যেহেতু বুড়িবিহীন মৌজার পোন প্রথমবার বাবে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই বিশাল নির্বাচনী সভায় অংশগ্রহণ করব। যেহেতু কব লাগবে ডিব্রুগড় মনোনীত যখন প্রার্থী সর্বানন্দ সোণোৱাল হয়ে বিশাল যে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত থাকি, আমার আছে বিধায়ক, কি কব কি কব যে বিশাল নির্বাচনী প্রচার অংশগ্রহণ করব? হয়, ক্ষন্তেক পাছতে, প্রায় 20 মিনিট পাছতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বুড়িদিহিং মৌজাত আহি উপস্থিত হবহি। আর এই বুড়িদিহিং মৌজার 6খন গাঁও পঞ্চায়েত ইতিমধ্যে ডিগবৈ সমষ্টিত নতুনকৈ অন্তর্ভুক্ত হয়েছে। প্রায় 58,000 ভোট ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভরপুর খুব একটা সুন্দর অঞ্চল। আর ইয়াত ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী ভারতীয় জনতা পার্টি আর মিত্রদল প্রার্থী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার হয়ে তখেতে প্রচার চলাব। আর ইতিমধ্যে তখেতে প্রায় 15-20 মিনিট পাশে ইয়াত পাবহি। আর আমি আশা রাখছো এবার ডিগবৈ সমষ্টির উপর 50,000 অধিক ভোটার বিবরণে তখেতক আমি জয়ী করাম। সমাগম ঘটিব ইয়াত আমি 20,000 অধিক ইয়াত আমার জনসাধারণ সমবেত হব। আর আপনি নিশ্চয় দেখেছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভরপুর এই অঞ্চল, আর প্রতিটি জাতি জনগোষ্ঠীর ভূমিপুত্র আমার খিলঞ্জিয়া লোকসকলের যিনি কালচার টিম আছে, সকল কালচার টিম ইয়াত উপস্থিত আছে। খুব একটা সুন্দর পরিবেশ আমি দেখবলে পাইছি। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যেহেতু মিলন ভূমি, এই যে বৈদিক মজায় দেখা গেছে এক বিশাল আয়োজন নির্বাচনী প্রচারের, যেহেতু আয়োজনে বর্তমান বহুতো লোক সমাগম ঘটেছে, প্রায় 20,000 অধিক লোক যেহেতু উপস্থিত থাকবে বলে এক ধারণা করা হয়েছে। আমার লগত আছে এই রাইজসকল, আমি তেওঁলোকৰ মুখে জানিবলৈ চেষ্টা করি কি কব এটা আপনাদের আছে আজ নির্বাচনী প্রচার কেনকা লাগিছে? ভালে লাগিছে। আজি আজি কোন আহিব ইয়াত? হেমন্ত বিশ্ব শর্মা স্যার। হেমন্ত বিশ্ব শর্মা স্যারের আপনাদের মানে বহুত কথা, নতুন নতুন কিছু প্রতিশ্রুতি পাব? পাম। নিশ্চয় কব লাগবো ইয়াত যেহেতু ভোটার যখন রাইজ সমাগম ঘটেছে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমাগম ঘটেছে, 20,000 অধিক লোক ইয়াত যেহেতু উপস্থিত থাকিব। আর খুব সুন্দর এক আয়োজন, এক বিশাল নির্বাচনী প্রচার সভা, যে 13নং ডিব্রুগড় লোকসভা সমষ্টি যিজন মনোনীত প্রার্থী যেহেতু কব লাগবে সর্বানন্দ সোণোৱাল, যেহেতু নির্বাচনী প্রচার চলবে আর কিছু সময় পাশে ইয়াত যেহেতু উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এক বিশাল আয়োজন সমগ্র দৃশ্য দেখা হয়েছে নিউজ 18 প্রভাত।